একটা নেটওয়ার্কের মধ্যে কাজ করে, একটা কমিউনিটির মধ্যে কাজ করে। যখন একটা কমিউনিটিতে এসে তুমি ড্রাগস নিয়ে যখন লাইক ইরেলিভেন্ট ইনসেইন বিহেভ করবা, ওই তোমার যে সোশ্যাল ভ্যালুটা ছিল, ওই নেটওয়ার্কে যে ভ্যালুটা থাকে, ওটা থাকে না। ঠিক আছে, সো ড্রাগস ইজ ফুলি রং। মানুষ যদি মনে করে থাকে যে ড্রাগস নিলে ক্রিয়েটিভিটি শার্পেন হয়, নো, হয় তো নাই, অনেক কিছু ডেমিনিশ করে। আমি যত কনসার্টে গেছি আমি দেখি নাই কোনো কনসার্ট চেকিং ছাড়া ঢুকতে দিচ্ছে, ছেলেদের মানি ব্যাগ খুলে দেখতেছে যে তোমাদের ভিতরে সিগারেট আছে। কেউ এসে মানে ইউনো পট খাইতেছে, একজন দুইজন আসতেছে, কিন্তু মার্ক হচ্ছে এন্টায়ার 100 জন। ঠিক আছে, সো ওইটা মানে যেটা হচ্ছে এখন খারাপ মানুষ যায়, খারাপ ছেলে চলে যায়। আমার মনে আছে তখন পুলিশরা ঢুকলো, দুইটা সিকিউরিটি গার্ড ঢুকলো, দুইটা যত জনের হাতে সিগারেট সবাইকে বের করছে, আধা ঘন্টার মধ্যে সবকিছু অনেক ছিল। আমার দেখা ছিল আমি কম্পেয়ার করতে পারি না বাকি, আমি তো দেখছি যেখানে স্ট্রিক্টলি সিকিউরিটিটা কেমন, ওপেন এয়ার কনসার্ট খারাপ, আই ডোন্ট গো দেয়ার, আই ডোন্ট নো অ্যাবাউট ইট। তুমি এখন উইডিও স্মেল পাইলে সব বাইরে করে, ঠিক আছে, ভিতরে রেয়ারলি করে, যারা করে তারাও সেন্সিটিভ। আর অলওয়েজ দে আফটার কি মিউজিকের সাথে লাইক ড্রাগস ওয়াকিং রোল এটা তো আসলে একটা ক্লিয়ার থাকে, এটা ট্রেন চলে আসে কি পার্সন টু পার্সন, এটা আমার কাছে মনে হয় যে মানে এটা মানে পুরোপুরি কেপ কিভাবে পার্সপেক্টিভ মানে দেখতেছে ওটার উপর ডিপেন্ড করে। কিন্তু কারণ বাইরেও যেমন সব কনসার্টগুলোতে এগুলি সব পথ দেখা যায় ছিন্ন, ইটস লাইক বিচ্ছিন্ন ঘটনা কি করছে বা দেখা যাচ্ছে আবার কেউ করছে না কেউ করছে। ইভেন ব্যান্ড যারা ইনভলভ হচ্ছে ওরা হচ্ছে কি এরা মিউজিকটা এমনভাবে ইনফ্লুয়েন্স করে অনেকে যে দেখ আমি ওরা ওইটাতে পথে দেখা যায় নিজের অজান্তে বা আনইনটেনশনালি ওইটাতে ঢুকে যায়। তো আমার সময় আমাদের দেশে ওই ধরনের সিচুয়েশন এখন এরকম আমরা দেখি নাই, এত সিভিয়ার হয় না, ওরকম ম্যাসিভলি কিছু হয় না। অ্যাব্রডে কনসার্টগুলিতে আর কনসার্ট হিউজ অ্যামাউন্টে কনসার্টে এলে মানুষ হাই না হলে কনসার্টে মজা পায়, সেই কনসার্টে আমাদের এখানে নাই। ঠিক আছে, ডাউন ফেস্টের মতো অস ফেস্টের মতো জায়গায় পাশের দাঁড়ায় কনসার্ট দেখবে দেখবে যে সব তোমার সামনে দশজন বিশজন পিছনে সবাই হাই, এভাবে মানুষ হাই, ওদের ওখানে সিস্টেমটাই ওর কালচারটা এভাবে ডেভেলপ করেছে, আমাদের ওখানে অন্য। আমাদের এখানে প্রথম বলে ম্যাসা করে দেয়, বিকজ এখন তো এখানকার মানুষ হাই গেলে কন্ট্রোল রাখতে হয়, এক ফোঁটা মদ খাইলেও পাগল হয়। সত্যি ওরা কিছু খাইলেও কিছু হবে না, ওরা ভাত খাওয়ার মতো খাচ্ছে, ওদের একটা নেসেসারি একটা ফুডের মতো ওরা ড্রাগস নেয়, সো ওইটা ওরা বদল করে না।
শো অফ করে আমি খাইছি, আমি এখন হাই হয়ে দেখাবো। তো আমাদের এখানে এই কনসেপ্টটা দেবো বলে সবাই পাগল হতো এই সিনের। সো আমাদের এখানে যেহেতু এরকম হয় নাই, এরকম অপারেশন হয় যে কনসেপ্ট হাই হয়ে কোনো অপারেশন ছিল, সেসব পুরি রং করছে। ওই ধরনের স্পন্সর বা যারা বড় বড় নাম তারা ওইভাবে আগে আসছে, সেটা হয়ে যায় কি যে অর্গানাইজার যারা সেটা কিন্তু মানে একটা নিজের খুব ইয়াং ছেলে পেলে দেখা যাচ্ছে আজকাল অর্গানাইজ করছে, এবং সেগুলো দেখা যাচ্ছে খুব মানে এই এই অ্যামাউন্টটা ওদের পক্ষে ওরা তো দেওয়া নম্বর, ওরা তো এটা পাচ্ছে একটা ফ্যামিলি থেকে কোনোভাবে অত কোনো টিফিনের খরচ বাঁচাই করতেছে, দেখা যায় যে তাদের জন্য ওইটা বিয়ার করা খুব টাফ হয়ে যায়। আর একটা ফ্যাশন একটা স্টার্ট হয়ে গেছে যে আমি তোমাকে শো দিবো, তুমি টিকিট দাও, টিকিট সেল করে দাও বা আমাকে টিকিট আগে থেকে কিনে রাখো, ওরা করছে করছে কি ওই টিকিটটা মানে প্রাইসটা বেড়ে যাচ্ছে। এইটা একটা আমার কাছে মনে হয় একটা মিউজিকের জন্য বাংলার মিউজিকের জন্য খুবই খারাপ, মানে এখানে যে কোয়ালিটিটা যেটা আমার মনে হয় ওইখান থেকে আমরা সরে যাচ্ছি, আমরা মোর ইন্টু বিজনেস ইয়েতে যাচ্ছি। এখন টাকা হ্যাঁ বলতে পারি যে একটা কেউ ইনভেস্ট করতেছে সে চায় তার টাকাটাও হতে, বা এইভাবে করে করলে হয় কি তাহলে জিনিসটা হচ্ছে যে আমার কাছে মনে হয় কোয়ালিটিটা থাকতেছে না। কোয়ালিটি অবশ্য ঠিক আছে, বাট আমার পয়েন্ট অফ ভিউতে জিনিসটা হচ্ছে আমাদের জেনারেশনের সব যেসব অর্গানাইজার ছিল ওরা 100% ডেডিকেটেড অর্গানাইজার ছিল, কিরকম আর একটা স্ট্যান্ডার্ড শো না করার জন্য যা যা দরকার প্রমোশন, পোস্টারিং, টিকিটিং, ফোরামে পোস্টিং থেকে এভরিথিং, ঠিক আছে। ইভেন মিউজিশিয়ানরাও ডেডিকেটেড ছিল, অডিয়েন্সও ডেডিকেটেড ছিল, ঠিক আছে। একে তখনকার দিনে অডিয়েন্সরা ফার্স্ট ব্যান্ড থেকে শুরু করে লাস্ট ব্যান্ড দেখে বেরোতো, এখনই কালচার হচ্ছে গিয়ে যে ব্যান্ডে যেই ক্রাউড, ঠিক আছে, যে ব্যান্ডে যেই ক্রাউড সেই ব্যান্ডের সেই ক্রাউড দেখে বেরো যাচ্ছে, লাস্ট ব্যান্ডগুলি বাস খেতেছে। আর অর্গানাইজারদের ক্ষেত্রে যে জিনিস হচ্ছে গিয়ে তোমার ব্যবসা করতে হলে তোমার সিন প্রমোট করতে হলে তোমার রিস্ক নিয়ে প্রমোট করতে হবে। এটার পিছনে আমি বলতে পারি যে আমাদের ওই ধরনের আন্ডারগ্রাউন্ড মিউজিকে যেভাবে এক্সপেক্ট করা হয়েছিল যে লাইক কোয়ালিটিটা বা ওই ধরনের যে ব্যান্ড আসবে ওটার মানে আমার মনে হয় নাম্বারটা একটু কমে গেছে। আর আগে যেটা ছিল তখন প্রথম মানে আন্ডারগ্রাউন্ড মিউজিকটা বা অল্টারনেটিভ মিউজিক কিন্তু প্রথম প্রথম ছিল তো তখন লাইক 2003-04 এর দিকে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা ওই ধরনের ইন্টারেস্ট ছিল এবং ওই সময় ব্যান্ডগুলো খুব ভালো ভালো ছিল, আমি নিজেও একটা সাথে যেতাম শো করতাম। তো এখন দেখা যাচ্ছে যে ওই ধরনের ইয়ে আর থাকছে, কারণ মোস্ট অফ দ্য ব্যান্ড দেখা যাচ্ছে যে অনেক ব্যান্ড তো ভেঙে চলেই গেছে, আমার মনে হয় এখন আসে কারা ওই আগেকার মধ্যে নেমেসিস, আরভোভাইরাস, তারপর এই আরও কয়েকটা ব্যান্ড আছে, দেখা যাচ্ছে এই জন্য হয় কি নতুন ব্যান্ড না আসাতে সো ক্রাউডস তো আর ওদের জন্য আসতেছে না, ব্ল্যাক আর্টস এখন একটু মেইন স্ট্রিম হয়ে গেছে। আর ভালো নতুন ব্যান্ড না আসার কারণ হচ্ছে কি পুরসেল কি পুরসেল হচ্ছে তুমি একটা ব্যাঙ্গের 35 টিকিটস অর্ডার ওদের ওদের 35 ফ্রেন্ডস নিয়ে আসতেছে, ওদের মেন্টালিটি হচ্ছে যে আমি আমি